আমরা জানি কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করার জন্য আহলে বায়াতের একজন সদস্য যিনি ইমাম মাহদী আলাইহিস সালাম, ইমাম মাহদী উনি কিন্তু আহলে বায়াতের একজন। এই এজিদি মুনাফিকরা কিন্তু ইমাম মাহদীর কথা বলে, কিন্তু তারা মূল খবর জানে না যে ইমাম মাহদী কে। ইনি কিন্তু ইমাম হুসাইনেরই বংশধর। এই দাজ্জালকে মারবে এবং এজিদিরা হচ্ছে বড় দাজ্জাল, যারা এজিদের অনুসারী। এই আরব রাষ্ট্রের মধ্যে আপনারা যারা চাকরি করেন তারা দেখবেন তাদের পুলিশ বাহিনী, তাদের সেনাবাহিনী, এদের যে চিহ্ন, এই চিহ্ন হচ্ছে এক চোখ। এই দাজ্জালের এক চোখ থাকবে। দাজ্জালের কয় চোখ থাকবে? এক চোখ। এদের সমস্ত গাড়ি ঘোড়াতে, এদের প্রত্যেকটা কাজে কর্মে কিন্তু এক চোখের একটা নিদর্শন আছে। কি আছে? তাদের সিম্বল হচ্ছে এক চোখ। তো সুতরাং দাজ্জাল কারা হবে সেটা আমরা এখন থেকে বুঝে গেছি। যারা এক চোখের বন্দনা করবে তারা দাজ্জালের অনুসারী হবে, ঠিক কিনা? আজকে আমরা এই জন্য দেখি ফিলিস্তিনের জমিন, ইরাকের জমিন, ইয়েমেনের জমিন, আরব বিশ্বের জমিনগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। লক্ষ লক্ষ টন বোমা মেরে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। কিন্তু এই সমস্ত দাজ্জালের বংশধর অনুসারীদের বা উত্তরসূরি যারা দাজ্জালেরই বন্দনা করছে, তাদের হৃদয়ের মধ্যে মানবতা বা এই মুসলমানদেরকে হত্যার বিষয়ে কোনো অনুভূতি আমরা দেখি না। যেভাবে আমরা দেখেছিলাম কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার সঙ্গী সাথী, বিশেষ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন আলাইহিস সালাম সহ 18 জন নবীর পরিবারের সদস্য ওই দিন শহীদ হয়েছে। কারো বয়স 6 বছর, কারো 8 বছর, কারো 12 বছর, কারো 16 বছর। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে শুধু 2 জন আহলে বায়াতের সদস্য ওই দিন বেঁচে গিয়েছে। একজন হচ্ছে ইমাম হাসানের ছেলে ইমাম হাসান আল মুসান্না, আর আরেকজন হচ্ছে ইমাম হুসাইনের ছেলে শাহজাদা ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম। এই 2 জন। কারণ হচ্ছে এই পাক পঞ্জাতনের মধ্যে থেকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রেখে দেবে আহলে বায়াত। এটা আবু লাহাবের চ্যালেঞ্জের জবাবে। আবু লাহাব, আমার নবীর যখন শাহজাদা ইন্তেকাল করেন তখন আবু লাহাব খুশি হয়ে গেছিল যে নবীর তো বংশ থাকবে না, নবীর বংশ থাকবে না। সে খুব আনন্দিত হয়েছিল। আমার আল্লাহ পাক এর বিরুদ্ধে সূরা লাহাব অবতীর্ণ হয়েছে, তার হাতকে ধ্বংস করা, তাকে ধ্বংস করার হুকুম আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। বদরের জমিনে আমরা দেখেছি এই আবু লাহাবের বংশধর উতবা, সাইবা, আবু জাহেল এরা ধ্বংস হয়েছে, ঠিক কিনা? বদরের জমিনে এই উতবা, সাইবা, আবু জাহেল এরা কিন্তু আবু লাহাবের এই বংশধর, এবং আবু লাহাবও একইভাবে আযাবের আগুনেতে জ্বলছে, ঠিক কিনা? কারণ সে আমার নবীর শানে গোস্তাকি করেছে। কিন্তু আমার আল্লাহ আমার নবীর বংশধরদেরকে কিয়ামত পর্যন্ত রেখে দেবে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী থাকবে তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য।